नमस्कार हाई न्यूज नेटवर्के सकल के स्वागत जानाई दुनिया डट कम निये रयेछि आमी सौमी दुनियार जे खबरगुलो दिके नजर राखबो। चार दिनेर भारत सफरे एसेछिलेन बांग्लादेशेर प्रधानमंत्री शेख हासिना, तबे ई सफरे एसे तार गलाय शोना गेल आक्षेपे सुर। মমতা বন্দ্যোপাধ্যায়ের संगे देखा ना हवाय आक्षेप छिल तार। सोमवार दिल्लीते तिनि जानियेछिलेन बांगलार मुख्यमंत्री ओ तृणमूल नेत्री মমতা বন্দ্যোপাধ্যায় तार बोनेर मतो। हासिनार आक्षेप, एबार भारत सफरे মমতার संगे तार देखा हलो ना। तिनि जानान भेबेछिलेन दिल्ली মমতার সঙ্গে সাক্ষাৎ হতে পারে। হাসিনা বলেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আশা করছিলেন। যদিও শেখ মুজিব কন্যা এও জানান, মমতা আমার বোনের মতো, আমি যখনই চাই তার সঙ্গে দেখা করতে পারি, আমাদের মধ্যে সব সময় একটা ভালো সম্পর্ক রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে বাঙালির পাতে পদ্মার ইলিশ পড়বে কিনা তা নিয়ে হাপিত্যেশ করার সময় শেষ। পূজা উপলক্ষে ভারতে এবারেও 5000 টনের মতো ইলিশ মাছ রপ্তানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের ইলিশ ব্যবসায়ীদের। ঢাকার বাণিজ্য মন্ত্রকের সূত্র জানিয়েছে যে গত বছরের সেপ্টেম্বরের দু দফায় 115 প্রতিষ্ঠানকে ভারতে মোট 4600 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও অনেকেই তা করেনি। তবে তার আগের বছর 2020 সালে সরকারি অনুমতি কথা মাথায় রেখে প্রথমে 1450 টন এবং পরে আরো 400 টন ইলিশ রপ্তানির পরিকল্পনা করা হয়েছে। এবারেও ইলিশ রপ্তানির অনুমতি পেতে এরই মধ্যে শতাধিক প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রকে আবেদনও করেছে। এদিকে অশান্ত মায়ানমার থেকে ছোড়া গোলা ফের এসে পড়ল বাংলাদেশের ভূখণ্ডে। রবিবার মায়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবনের নাইক্ষা চিংড়ি উপজেলায় ঘুমধুম এলাকায় এসে পড়ে। এ নিয়ে গত দু সপ্তাহে তিনবার এভাবে মায়ানমারে গোলা এসে পড়ল বাংলাদেশে। এই অশান্তির কারণে সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এই মুহূর্তে হাই অ্যালার্ট রাখা হয়েছে। ঢাকায় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মায়ানমারের কোনো উস্কানিতে পা দেবে না বাংলাদেশ। তবে অযথা অশান্তি এড়াতে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে রোহিঙ্গাদের নতুন করে অনুপ্রবেশ ঠেকানোর জন্য। রবিবার ঢাকার মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। পেঁয়াজের দাম এক ধাক্কায় বেড়েছে 500%। আগের তুলনায় আলুর দাম চার গুণ বেড়ে গিয়েছে। অন্যান্য সবজির অবস্থাও প্রায় একই রকম। ভয়াবহ বন্যার পর পাকিস্তানে খাদ্য দ্রব্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, আর তার ফলে মূল্যবৃদ্ধি প্রায় 30% বেড়ে গিয়েছে সেদেশে। সব মিলিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থা বেহাল। ইতিমধ্যে বন্যায় 1300 মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। বন্যার আগে প্রায় ভেঙে পড়েছিল পাকিস্তানের অর্থনীতি, আর তারপরে বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেদেশের কৃষিকাজ, আর তার ফলে খাদ্য দ্রব্যের দাম আকাশ ছুঁয়েছে। প্রতি কেজি পেঁয়াজের দাম 300 টাকা ছুঁয়েছে, আগে যার দাম ছিল 50 টাকা। তৃতীয় মহিলা হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে নজিরবিহীন ক্যাবিনেট গঠন করলেন লিজ ট্রাস। ব্রিটেনের ইতিহাসে প্রথমবার অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী হিসেবে কৃষ্ণাঙ্গ নেতাদের বেছে নিলেন তিনি। দেশের সবথেকে গুরুত্বপূর্ণ চারটি দপ্তরের ক্ষমতা প্রথমবার কোনো ব্রিটিশ পুরুষের হাতে থাকবে না। তবে মন্ত্রিসভায় নেই ঋষি সুনাক, সেই সঙ্গে ঋষি সুনাকের ঘনিষ্ঠদের কাউকে মন্ত্রিসভায় জায়গা দেননি ট্রাস। মঙ্গলবার নতুন মন্ত্রিসভার ঘোষণা করেন ট্রাস। স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় ভারতীয় বংশোদ্ভূত সুয়েলার হাতে। উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্রাসের বহুদিন বন্ধু টেরেসা ক্রোফে।
আফগানিস্তানের রাজধানী কাবুল রাশিয়ার দূতাবাসের বাইরে বিস্ফোরণ হয় সোমবার। সোমবারের এই বিস্ফোরণে নিহত হয়েছেন 20 জনের মধ্যে দুই রুশ কূটনীতিক ছিল বলে এমন তো খবর সামনে আসছে। স্থানীয় মিডিয়া এবং রাশিয়ার সরকারি মিডিয়া আরটি জানিয়েছে এই খবর। বিস্ফোরণটি দূতাবাসের গেটের বাইরে ঘটেছিল, সেখানে বহু মানুষ ভিসার জন্য অপেক্ষা করছিলেন। হতাহতের সংখ্যা নেই সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিশরের একটি প্রতিবেদন অনুসারে এটি একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ছিল। দূতাবাসের গেটের বাইরে তালিবান প্রহরীরা তাকে গুলি করার পরে হামলাকারী তার ডিভাইসটি ডেনোনেট করে বলে মনে করা হচ্ছে। স্থানীয় পুলিশ জেলার প্রধান মৌলভী সফিক জানিয়েছেন যে আত্মঘাতী হামলাকারীর লক্ষ্যে পৌঁছানোর আগেই রুশ দূতাবাসের তালিবান রক্ষীরা তাকে চিনতে পেরেছে এবং গুলি করেছে। হতাহতের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য সামনে আসেনি সেভাবে। কলেরার দিনগুলোতে প্রেম সন্দীপন চট্টোপাধ্যায়ের এক অসাধারণ উপন্যাস। তিনি তার বইটির সংক্ষিপ্ত ভূমিকায় লিখেছিলেন, নামটুকু তিনি ধার করেছিলেন গার্সিয়া মার্কেজের লাভ ইন দ্য টাইমস অফ কলেরা থেকে। এই কথাগুলো উঠছে কারণ কেননা যে ঘটনা হিমাচল প্রদেশে ঘটেছে তাকে বলতে হয় যুদ্ধের দিনগুলোতে প্রেম। কেননা সেখানে এক বিবাহ স্বাক্ষরিত হয়েছে রাশিয়া বরের সঙ্গে ইউক্রেনের কোণের, আর তারা শুধুই বিয়ে করেননি, নিজেদের বিদ্যমান এবং যুদ্ধমান দেশ দুটিকে একটি বার্তাও দিয়েছেন, মেক লাভ নট ওয়ার, ভালোবাসো যুদ্ধ করো না। অসাধারণ এই বিয়ে নিয়ে প্রচুর আলোচনা চলছে, ভেসে যাচ্ছে তারা প্রশংসায়। প্রেম শাশ্বত, যেন সে কথাই আবারও প্রমাণিত হল যে দুদেশের বিরোধী বিসংবাদ নিয়ে সারা পৃথিবীতে আলোচনা চলছে, হয়ে গিয়েছে বেশির শিবির। সেই দুদেশের নাগরিক পরস্পরকে বিয়ে করে সেফ চমকে দিলেন বিশ্বকে। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইউক্রেনের মেয়ে অ্যালোনা এবং রাশিয়ার ছেলে সেগেই নোভিকোভ। চীনের সিচুয়ান প্রদেশে ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে বিপর্যস্ত জনজীবন সেখানকার। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 65 ছাড়িয়ে গেছে, কিন্তু বাড়তে পারে মৃতের সংখ্যা। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে রিক্টার স্কেলে 6.6 মাত্রায় এই ভূমিকম্পে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে চীনে। সোমবার রাত 12:30 নাগাদ এই ভূমিকম্প হয়। 248 জন আহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে, অন্ততপক্ষে 12 জনের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এই ভূমিকম্পের এপিসেন্টার দক্ষিণ পূর্বের কাংটিং শহর থেকে 43 কিলোমিটার দূরে। গোটা অঞ্চলটায় ভাঙা বাড়ি, দোকানঘর, বিধ্বস্ত জনবসতি, ইট কাঠ, লোহার স্তূপে ভরা। এর ফলে সেখানে লেভেল 3 ইমার্জেন্সি জারি করা হয়েছে। দুনিয়ার বিভিন্ন খবর নিয়ে দুনিয়া .com এখন এই পর্যন্ত। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র হাই নিউজে।